চারটা বাড়ি তখন তো আমি দেখার মিনিমাম 6 থেকে, মানে ওনার তো শরীর শক্ত হয়ে গেছে, শরীর শক্ত হতে সময় লাগে প্রায় 12 ঘন্টার মতো, 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তাহলে উনি আনুমানিক 6 থেকে 7 ঘন্টা তো মিনিমাম হয়েছে, এরকম আর কি একটা ব্যাপার। আর এখানে আসার পর তো ওনাকে কিন্তু পুরো ডেডি ছিল এবং হাতটা কিন্তু শক্ত ছিল, হচ্ছে নাকে বিভিন্ন জায়গায় ব্লিডিং ছিল। আর যেটা আমরা ডেথ কনফার্ম করি, ইসিজি পিপিএল ফিক্সড অ্যান্ড ডাইলেটেড নন রিয়্যাক্টিং টু লাইট, বিপি পাই নাই, পালস নন রেকর্ডেবল, আর ইসিজি করা হয়েছে, ইসিজি এসব করে আমি কনফার্ম করছি ইজ ডেড অ্যান্ড অ্যাট লিস্ট 8 to 10 hours আগে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, পাথরকোটা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে উপকূলীয় বরগুনার পাথরকাটা থেকে গভীর সমুদ্রে সোনাচর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে মাছ শিকার করতে গিয়ে আবহাওয়া খারাপ হওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে আমরা এসেছি পাথরকাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে আমরা নিয়েছি স্বজনদের বক্তব্য, স্বজনদের যারা ছিলেন ওই বোটে ছিলেন তাদের বক্তব্য নিয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এমন একটা হৃদয় বিদারক ঘটনা, যে ছেলেটি রাজীব নামে যে জেলে মারা গিয়েছে, ওর ছোট ভাই হৃদয় তিনিও মাছ শিকার করতে শখের বশত সাগরে গিয়েছিলেন গত বৃহস্পতিবার রাতে। সেখানে আবহাওয়া খারাপ হওয়ার কারণে অপর একটি বোট তাদের বোটের উপরে এসে পড়লে সেখান থেকে তারা তাদের বোটের যে জালের নিদর্শন থাকে, বয়া বলি আমরা, ট্রলারের যে বয়া থাকে জালের সাথে বাঁধা, সেই বয়া উদ্ধার করতে গিয়ে তার রাজীবের গলায় ভিতরে দড়ি আটকে যায়। সেই দড়িতে আটকা পড়েই রাজীবের মৃত্যু হয়। ঘটনা ঘটেছে আজকের সোমবার ভোর রাত চারটার দিকে আজকের এই ঘটনা ঘটেছে। এর সাথে সাথেই ভোর রাত চারটা থেকে সে গভীর সমুদ্র থেকে মাছ ধরার ট্রলার তারা ফুল স্পিডে চালিয়ে পাথরঘাটা এসে পৌঁছাইছে বিকাল 3টায়, মানে প্রায় 11 থেকে 12 ঘন্টা গভীর সাগর থেকে তারা ট্রলারটি চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে, কিন্তু এর আগেই জেলে রাজীবের মৃত্যু হয়েছে। এটা একটি হৃদয় বিদারক ঘটনা, আমরা শুনবো ভিডিওর মাধ্যমে রাজীবের স্বজনদের বক্তব্য, যারা বোটে ট্রলারে ছিলেন, মাঝি মাল্লা সহ এমনকি রাজীবের ছোটো ভাই, চাচাতো ভাই বা চাচা চাচারাও ছিল এই ট্রলারে। আমরা দেখেছি পাথরঘাটা যিনি বরগুনা জেলা মৎস্যজীবী মালিক ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী, তিনি ঘটনাস্থলে এসেছেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন সহ স্থানীয় অনেক গণ্যমান্যরা আসলে জেলেদের খোঁজ খবর নিতে এসেছে। আমরা শুনবো জেলেদের মুখ থেকে বক্তব্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাথরঘাটা নিউজের সাথে থাকবেন। দেখুন কী ঘটেছিল বিষয়টি। প্রিয় দর্শক, আপনারা যাকে হাজারে করে দেখতেছেন এ হচ্ছে নিহত এনি। আমরা কথা বলেছি ওই ট্রলারের মাঝি জয়নাল মিয়ার সাথে। আমরা সবই বাইরে এসে ও বাইরে এসে একটু পরে একটা লাহার এসে লাস বয়াটা ফেলাই দিয়েছে আমাকে, যেই বয় ফেলাই দিয়েছে কথে গ্রাফি দ্বারা ও যাই বয়াটা ধরছে, যেই বয়া ধরছে বয়া রশিতে গলায় পেঁচ খাইছে, ওদিকে পাঁচ টানের বয়ায় ওটা নিয়ে দিয়ে শেষে মাসুম ভাই হে রশিতে ছাড়াইছে, এরা দুই রশি গলার ছাড়াই ছাড়াইছে, আর ভিতরে আছে গ্রাফি উড়িয়ে দেখি যে পুরো সুস্থ আছে। আমি তো দেশে দেখে যাইল যে ডাক্তার দেখে যাই ঘন্টা দুই তিন ঘন্টা চালানোর পরেই রশির লোক পেস খাই, বয়া রশি আছে, রশির লোক গলায় পেস খাইছে, বয়া নদী পুরি গেছে, তা নদী যদি বয়া টানে পানিতে ও টানে বয়া ওই ভাই গলায় ফাঁসি লাগছে। এটা কি সাগরের বাস ওই বয়া না? হ্যাঁ সাগরের বাস ওই বয়া, জালের বয়া, বয়াগুলো বুঝছেন
কিভাবে কি হয়েছে তুমি জানো ভাইয়া কিছু? তুমি ছিলা বটে ছিলা? কিভাবে ঘটনা ঘটছে? এবার ভাই কি কয়ে দৌড় দিয়েছে, দৌড় দিয়েছে বন্ধার কি কিছু বাদ যা করতেন না নাকি? ঘটনা কোন সময় আজকের? ঠ্যাং কিভাবে জাল টানি বিশ ত্রিশটা বোট আর কি এক জায়গায় লঙ্গন করে রাত্রে ঘুমাইছি, ঘুমাবে বোট চারটে বাজার সময়। ওই সময় মনে করি একটা বোট জাল মারা ওইটা ইয়ে পড়ছে আমাকে বোটটা সাইজে বোট পাশে পড়ছে, বা দুইটা বোট বাড়ি খেয়েছে না আর কি সব লাভ দিয়ে উঠছে যে বোট পড়ছে বোটে বকতে এই লাভ দিয়ে কত জাংলা তো সাইজ দশটা কতকে এই যে দুই দিতে বাইরে আগিলে গেছে গেলা ভি ধরছে ভাইয়া। তা আমি আর রাজীব ও আর মিস্ত্রি আবার পিছনে পড়ছি বাইরেতে, তার মধ্যে ও যে কল্লা দিয়েছে মনে কাজ ওই যে লাহার ভাঙ্গে পড়ছে বড় রকমে বয়া বাসায় নামাই লাগছে, আর ওই যে ফান্দিটা বয়ার ফান্দিতে বাজছে আর কল্লা তো ওদের সাথে বাজতে কইছে যে কাকুম ভাবে ধরেন না মুই কিন্তু গেলাম গাঙ্গে। তো এই মনে কান যে টাইম নিয়ে রাখো চাপ একটাই দিয়েছে বয়ের ও আর আমি দুজনে ঠেলে, হ্যাঁ ও আর আমি দিয়া এই দরজিয়া বিজয় দিয়ে বিচারে আনছি বিজয় যে ওষুধ করছি ছিল ওগুলো করছি ওই বাইডিন ছিল ওইগুলো দিয়ে ছিটেছি কিন্তু পরে ফুলে কাজ হয় ছিল গেছে। হ্যাঁ কতক্ষণ ছিল আপনারা উদ্ধার করার পর? পাঁচ সাত মিনিট ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। আপনি কি এই বোটের স্টাফ? জি হ্যাঁ। এবারে মালিক কে? বোটের মালিক সিদ্দিক জামান। বাড়ি কোন জায়গায়? তারাও তো কিছু পরে সবাই তো দাঁড় দুটো বাইরে স্টার্ট দিছি ওর সাবনিক দিয়ে আর খুবত ভাই বেরিয়ে চালে হেফর বাইরে খালাতো ভাই আর খালাতো বাইরে রশি গলায় ভাব জ্বলে তো কিবি জেনে গিয়েছে ও খালি চিক করে লইছে যে বাঁচবো এই বাঁচবো না কইছে পরে আমি জানলার যোগ দিয়ে দিই ও ঠাস করে পড়ি দপদপ করে টেবিল হরে এর ভিতরে ওর আপন ছোটো বাইক গড়লে সে বাইরে এসে আমাকে এলাকার আরেক কুপুর আনলে এই দুগ্গ বাইরে গিয়ে টানিয়ে ব্রিজের মধ্যে হান্দাইছে ওরা তো গেরাভিটে না টের পাইনি ওকে বলাইছি এদিকে হওয়ার পরে দেখে এই অবস্থা এবার মাঝে কইছি যে আনার গেরাপি হালা গিয়ে লাভ নাই এই মুহূর্তেই চালাই মাঝি কথা শুনছে। হ্যাঁ মাঝি এই মুহূর্তেই আর টপের করে না। আতাসতে পরে একটা গিট দেবো আছে মানে ওই বয়টা কেন কোনো দিকে না দৌড়াইতে পারে ওই রশিটা মাজার বরাদ ওই মাজার বরাদের রশিটা এই জায়গায় ধান দিয়ে গেছে
তারপর ফাঁসি পরে নাই, আটকে যায় নাই, আটকেই গেছে। এই যে হান্দে যখন পড়ছে বয়া পানতে পড়ছে, বয়ারে পানিতে পড়লে দুই একজনে টানিয়ে উঠবে না, ক্ষমতা থাকে না। এই পর ওই যে পানিতে চাপ দিয়ে আরে ডালির লোকে মিশে গেলাইছো, খালি কইতেই পারছে যে মুই গেলাম। এরপর পরে ব্রিজের মধ্যে হামদানের পরে হয়তো আধা ঘন্টা লঙ্গরে দেওয়া অন্নবটকে চালাই আসছে না, তুফান এসে বাড়ি দিচ্ছে, তারা হইলো লঙ্গর দেওয়া। লঙ্গর দেওয়া নদীতে লঙ্গর দিলে মনে করেন আমরা এই জায়গায় দিছি, আর একটা পর্দে 100-200-300 দূরে লঙ্গর দেয়। এরা তো সতর্ক থাকে, অরিজিনালি সতর্ক থাকে। তো এই যে টাকি একটু খাইছে আর মনে করছে কি জানি, এই একটু তুবনেও গাঙ্গে অবস্থা খারাপ ছিল, বাতাসও ছিল। এখন ওই বয়া আসলে আমাকে ড্যাগের উপরে ওই বয়া কিবিল পড়ছে, এইটাই আমরা কিবিল পরে ধরা লাগবে কিন্তু পড়ছে মুকুট বোঝার জন্য এটা, এই যে বয়াটা পড়ে যায় যাক, আপন মামাতো ভাই, ঠিক আছে। ঘটনা হয়েছিল গিয়া সবাই আগে আমি বেরিয়েছি, আমি বেরিয়ে পর প্রভুতো ভাই আমার আরেকটা বেরিয়েছে, বাইরের পরে ও সবাই লাস্টে বেরিয়েছে মামাতো ভাই, ও আর কি সামনে যাইতে পারে না, রাজীব রাজীব ও সামনে যাইতে পারে না। আমরা সবাই সামনে চলে গেছি, গিরাপি রশি টানতাছি আমরা, ঠিক আছে। বোট একটা ইয়ে পড়ছে ওই ঘটনাস্থলে, সবাই বেরিয়েছি আর কি, ও বাইরে নাই, এখন আমরা সামনে বই রাজীব গেল এদিক দিয়ে আর কি। একটা লাহারা ইয়ে পড়ছে যে সময়, ওই সময় আর কি ওই বয়াটা পড়ে গেছে, দেখছি যে উড়িয়ে যেই পড়ছে, পড়ছে যে ওর যে গলায় ঢুকছে কিনা এটা আমরা খেয়াল করি নাই, ঠিক আছে। পরে যে সময় চিক করতেছে যে মা গেলাম, ঠিক আছে, ওই একটা চিক করে নিয়ে আমরা সবাই গ্রাফি রসি উড়েই গ্রাফি উড়ে নিয়ে গেছে ওই মুহূর্তে। পরে পিছনে আইয়ে দেখি যে এই অবস্থা, সবাই আর কি নিয়ে ভিতরে দুজন ঢুকেছে, আর আপন ভাইও ছিল ওই সময় কি মানে বয়ের ভিতরে ছিল, মাথা ঢুকে না, মাথা ছিল না, সে যে বাইক করছে সেই ছাড়াইছে ওই বয়ের রশিটা, আর ভাই নিজেও ছিল সঙ্গে, হ্যাঁ হৃদয়, সেই সময় ছাড়াইছে আর কি। খালি বুঝতেও পারে না।